হ্যালো এভরিওান আজকের ভিডিওতে ত্রিপুরায় দুটি জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো এর মধ্যে একটি ইন্টারভিউ ডে টু ইন্টারভিউর জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটসদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এবং আরেকটি জব নোটিফিকেশন বের হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা প্যালেস কম্পাউন্ড আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে ছয় জুলাই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে স্টেট আয়ুষ মিশনের বিভিন্ন ক্যাটাগরি পদের জন্য ইন্টারভিউটি হবে এইচ এম প্যালেস কম্পাউন্ড আগরতলা পশ্চিম ত্রিপুরায় প্রোগ্রাম ম্যানেজার পোস্টের সিরিয়াল নাম্বার এক থেকে বিয়াল্লিশের ইন্টারভিউটি হবে আগামী পনেরো জুলাই কনসালট্যান্ট পোস্টের এক থেকে একশো আটের ইন্টারভিউটি হবে আগামী ষোলো জুলাই এবং সিরিয়াল নাম্বার একশো নয় থেকে দুইশো পনেরোর ইন্টারভিউটি হবে আগামী আঠারো জুলাই ফাইন্যান্স ম্যানেজার পোস্টের সিরিয়াল নং এক থেকে চৌষট্টির ইন্টারভিউটি হবে আগামী পনেরো জুলাই কনসালট্যান্ট এইচ এম আই এস পোস্টের সিরিয়াল নং এক থেকে চুয়াল্লিশের ইন্টারভিউটি হবে আগামী পনেরো জুলাই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পোস্টের সিরিয়াল নম্বর এক থেকে উনষাটের ইন্টারভিউটি হবে আগামী উনিশ জুলাই ডিস্ট্রিক্ট ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের সিরিয়াল নাম্বার এক থেকে একশো দুইয়ের ইন্টারভিউটি হবে আগামী উনিশ জুলাই এবং সিরিয়াল নাম্বার একশো তিন থেকে দুইশো তিনের ইন্টারভিউটি হবে আগামী বাইশ জুলাই সবগুলো পোস্টের জন্য ইন্টারভিউ টাইমিং হলো সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ইন্টারভিউর দিন ক্যান্ডিডেটসদের সমস্ত মার্কশিট এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসেবে পিআরটিসির অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে বিভিন্ন ক্যাটাগরির পোস্টের ইন্টারভিউর জন্য সিরিয়াল নং ক্যান্ডিডেটস নেম ফাদার্স নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ জেন্ডার ক্যাটাগরি ইত্যাদি দেওয়া আছে জব নোটিফিকেশনটি দেখার জন্য ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পর নোটিসে এখানে লেখা আছে জব অপরচুনিটি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট পি টু বি এস্টাবলিশড বাই ইউএনডিপি এখানে ক্লিক করার পর এই নোটিফিকেশনটি ওপেন হবে এখানে আটটি জব রোল দেওয়া আছে এই আটটি জব রোল সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য এই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে এই লিঙ্কটি হল ডাব্লুড ইন্ডিয়া ডট এই লিঙ্কটিতে ভিজিট করার পর এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর এখানে ত্রিপুরা লেখে সার্চ করুন পেজটি ওপেন হওয়ার পর পোস্টগুলোতে ক্লিক করে পোস্টগুলোর যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এ দেখতে পারবেন ত্রিপুরা জব নোটিফিকেশন সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ত্রিপুরা জব নোটিফিকেশন সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ